অলোক কাপালি, সিলেটে জন্মগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ ব্রেক বোলার। বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে তিনি প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেছিলেন। 29 আগস্ট 2003 তারিখে পাকিস্তানের বিপক্ষে 3 টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে তিনি হ্যাটট্রিক লাভ করেন। পেশোয়ারের আরবার নিয়াস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় সাব্বির আহমেদ, দানিশ কানেরিয়া ও উমর গুল তার শিকারে পরিণত হন। পরবর্তীতে 13 অক্টোবর 2013 সোহাগ গাজী টেস্ট ক্রিকেট। আজই দারুণ রেকর্ড করা বিশ্ববিখ্যাত ক্রিকেটার অলোক কাপালির জীবনী সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে নিয়মিত অজানা তথ্যগুলো দর্শকের মাঝে উপস্থাপন করা হয়। সেই ভিডিওগুলো খুব সহজে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমরা জানব অলোক কাপালির ব্যক্তিগত তথ্য। পূর্ণ নাম অলোক কাপালি, জন্ম 1 জানুয়ারি 1984। ব্যাটিংয়ের ধরন ডানহাতি ব্যাটসম্যান, বোলিংয়ের ধরন লেগ ব্রেক, যেটা দিয়ে তিনি টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন, যেটা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য প্রথম ছিল। এবার আমরা জানব অলোক কাপালির ঘরোয়া ক্রিকেট। 9 ফেব্রুয়ারি 2012 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 6 দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2020 প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিসিবি প্রতীক খেলোয়াড় হিসেবে তাকে সিলেট রয়্যালস দলে নির্বাচিত করে। প্রতিযোগিতায় 9 খেলায় তিনি সর্বমোট 124 রান করেছিলেন। ক্রিকেট খেলায় যখন একজন বোলার ধারাবাহিকভাবে 3টি বল ছুড়ে 3 জন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে আউট করার মাধ্যমে 3টি উইকেট লাভ করে, তখন ক্রিকেটের পরিভাষায় তাকে হ্যাটট্রিক নামে ডাকা হয়। টেস্ট ক্রিকেট খেলায় এটি একটি অন্যতম সম্পর্কযুক্ত বিষয়, কিন্তু বিরল ঘটনা টেস্ট ক্রিকেটে কিভাবে হ্যাটট্রিক হয়, যেটি করে দেখিয়েছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার অলোক কাপালি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিশ্ববিখ্যাত ক্রিকেটার বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে আছেন। তিনি বাংলাদেশের জন্য দারুণ ম্যাচ উপহার দিয়েছেন।